নমস্কার বন্ধুরা, অরিঞ্জয় গেমার ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বলতে যাব টপ 3 ওপেন ওয়ার্ল্ড গেমস বাই ন্যাসিক্স। এগুলো তিনটে গেম যে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এগুলো সব ন্যাসিক্স এর তৈরি করা। এই ন্যাসিক্স হচ্ছে একটা ডেভেলপার। এখানে দেখতে পাচ্ছেন আগে আগে ছবিটা আসছে, ন্যাসিক্স এর লোগোটা এরকম, এটা হচ্ছে ন্যাসিক্স লোগো। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন, আর কিছু বলবো না। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন অরিঞ্জয় গেমার চ্যানেল, আর তার সাথে ব্রডকাস্টিং পার্টনার আছে গেম ইন্ডিয়া জিআইটিভি। চলুন শুরু করা যাক ভিডিওটা। নাম্বার 3, ভেগাস ক্রাইম সিমুলেটর 2। এইটা গেমটার ডেভেলপারের নাম হচ্ছে ন্যাসিক্স। সব গেমই ন্যাসিক্স এর মানে প্রেজেন্স আছে। এই গেমটার ইন্টারফেস কিরকম এরকম হবে, আর যে কটা গেমের নাম বলছি সব কটা গেমের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনি অবশ্যই কিনতে নয় মানে এগুলো একদম ফ্রি করতে পারবেন। এটার মাত্র 105 MB আন্ডারে আছে। চলুন এবার নাম্বার 2 যাব। নাম্বার 2, গ্র্যান্ড ভেগাস ক্রাইম সিমুলেটর। এটাও আসছে ন্যাসিক্স এর তরফ থেকে। এই গেমের ইন্টারফেস কিরম এরকম হবে, আর এটা আগের গেমের যে নাম বলেছিলাম তার থেকে এটার অনেক ভালো কন্ট্রোল, আর এবার অনেক বেটার ভেহিকেল আছে আপনারা যেমন দেখতেই পাচ্ছেন এখানে। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আর আগে আপনি দেখতে পাবেন আগে গিয়ে যে এটা কত MB। চলুন এবার নাম্বার 1 যাবো, যেটা হচ্ছে সব থেকে আমার পক্ষে মনে হয় ভালো গেম। নাম্বার 1, যে গেমটা আপনাদের বলার জন্য আমি এত এক্সাইটেড, নাম্বার 1 এর নাম হচ্ছে রয়্যাল ব্যাটেল টাউন। এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা রয়্যাল ব্যাটেল টাউনের, আর এখানে আপনি ড্রোনও পেয়ে যাবেন কন্ট্রোল করার জন্য, অনেক ভালো কন্ট্রোল এর আমি তো বলতেই পারি। এ চলুন এটা হচ্ছে এইখানে ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এরও MB আর ইয়ে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন আর MBটা দেখে নিন। চলুন আজকের ভিডিওটা শেষ করা যাক। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটাকে ভাল লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সব কটা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, আর লাইক করবেন একটা, আর ডিসলাইক করবেন না, আমাদের শ্যুট করেন, আর পাশে বেল আইকনটাও অবশ্যই টিপে দেবেন। তো আজকের ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, সবাই ভালো থাকবেন।